বন্ধুরা আজকে আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আপনাদের দেখাবো ডিলে মৃত্যু সার্টিফিকেট তৈরি করতে গেলে আপনাকে ফর্ম নাম্বার টু এই ফর্মটি জন্ম মৃত্যু পোর্টালে আপলোড করতেই হবে তাই এই ফর্মটি আপলোড করার আগে কিভাবে ফর্মটি ফিল আপ করবেন আর এই ফর্মটি কাকে সাইন করাতে হবে সেই সম্পর্কে আপনাদের আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত দেখাবো তার আগে এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক ফর্মটিকে আমি বড়ো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ফর্মটি ফিল আপ করবেন প্রথমেই দেখুন এখানে ফর্ম নাম্বার টু লেখা আছে এবং ডেথ রিপোর্ট লিগাল ইনফর্মেশন আচ্ছা এটা দেখুন টু বি ফিল্ড বাই ইনফর্মেন্ট মানে যে এই ফর্মটি জমা করবে সে একমাত্র এই ফর্মটি ফিল আপ করবে বা যে কেউ ফিল আপ করতে পারে এতে কোনো অসুবিধা নেই সঠিকভাবে ফিল আপ করলেই হল এবারে বন্ধুরা দেখুন প্রথমে এক নম্বরে কি আছে এক নম্বরে আছে ডেট অফ ডেথ কত তারিখে মারা গিয়েছে সেই মৃত্যুর তারিখটি এখানে আপনাদের দিতে হবে মৃত্যুর তারিখটি এখানে লিখে দেবেন এই যেভাবে লেখা আছে দেখুন স্যাম্পেল দেওয়া আছে এক এক দু ঠিক এইভাবে আমি একটা সিকিউরিটি রিজনের জন্য হাইড করে রেখেছি এবারে দেখুন দু নম্বরে নেম অব দ্য ডিসিস্ট যিনি মারা গিয়েছেন তার নামটি এখানে সম্পূর্ণ দিতে হবে এবারে ইউআইডি নাম্বার অফ ডিসিস্ট মানে যিনি মারা গিয়েছে তার যদি আধার কার্ড থেকে থাকে তাহলে আধার কার্ডের সম্পূর্ণ নাম্বারটি এই ঘরের মধ্যে লিখে দেবেন এরপরে সেক্স অফ ডিসিস্ট মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা হবে সেটা এখানে লিখে দেবেন নেম অফ মাদার মানে যিনি মারা গিয়েছেন তার মায়ের নামটি এখানে দেবেন আর তার মায়ের যদি আধার কার্ড থাকে তাহলে আধার কার্ড নাম্বারটি এখানে দিয়ে দেবেন আধার কার্ড নেই সেই জন্য আমি আধার নাম্বারটা ব্ল্যাঙ্ক লাগলাম যেহেতু এখানে ইফ এনি লেখাই আছে এরপরে নেম অফ ফাদার যিনি মারা গিয়েছেন ওনার বাবার নামটি এখানে দেবেন আর ইউআইডিআই নাম্বার অফ ফাদার ইফ এনি যদি থাকে তাহলে দেবেন তো এটা অনেকদিন আগে গেছে এটা বললাম সেজন্য আমার আধার নাম্বারটি নেই এরপরে নেম অফ হাজবেন্ড অর ওয়াইফ যদি স্বামী মারা যায় তাহলে এখানে ওয়াইফের নাম লিখবেন আর যদি ওয়াইফ মারা যায় তাহলে এখানে হাজব্যান্ডের নামটি লিখে দেবেন তো আমার এটা যেহেতু ফিমেল ডেথ সেজন্য আমি এটা স্বামীর নামটি এখানে লিখে দিলাম এবং স্বামীর যেহেতু আধার কার্ড আছে সেই ক্ষেত্রে আমি স্বামীর আধার কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিলাম এবারে বন্ধুরা দেখুন এজ অব হাজব্যান্ড অর ওয়াইফ যিনি এখানে ইনফরমেন্ট আর কি যিনি হাসবেন্ড বা ওয়াইফ যেই হবে সেই তার বয়সটি এখানে লিখে দেবেন আর এবারে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস অফ হাজব্যান্ড আর ওয়াইফ এখানে স্বামী বা স্ত্রী যিনি বেঁচে আছেন তার ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন তবে এখানে শুধু স্বামী বা স্ত্রী নয় যদি দুজনেই মারা গিয়ে থাকে সেই ক্ষেত্রে বাড়ির যে কোনো একজনের মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন এবারে বন্ধু হয়ে দেখুন ছ নম্বরে এজ অফ দ্য ডিসিস্ট যিনি মারা গিয়েছে তার বয়সটি এখানে হিসাব করে লিখে দেবেন এবারের সাত নাম্বারে দেখুন অ্যাড্রেস অফ দ্য ডিসিস অ্যাট দ্য টাইম অফ ডেথ মৃত্যুর সময় তিনি কোথায় মারা গিয়েছেন সেই অ্যাড্রেসটি সম্পূর্ণ এখানে দিয়ে দেবেন যেখানে মারা গিয়েছে যদি সেই অ্যাড্রেস রাখতে চান সেটা দেবেন তো আমার যেহেতু এটা বাড়িতে ডেথ হয়েছে তাই আমি বাড়ির অ্যাড্রেসটি দিয়ে দিলাম পারমানেন্ট এবারের নাম্বারে দেখুন পারমানেন্ট অ্যাড্রেস অফ দ্য ডিসিস্ট ডিসিস্ট অ্যাকচুয়ালি কোথায় তার পারমানেন্ট অ্যাড্রেস সেই সব সময়ের জন্যে তার অ্যাড্রেসটি কোথায় হওয়া উচিত সেই অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন আমার এখানে একই সেই জন্য আমি করে দিলাম এবারে দেখুন প্লেস অফ ডেথ ট্রিক মারতে বলছে কোথায় ট্রিকটা মারবেন নিচে ওয়ান টু অ্যান্ড থ্রি এই তিনটি অপশান আছে এক নম্বরে দেখ হসপিটাল অর ইনস্টিটিউশন যদি হসপিটালে মারা গিয়ে থাকে তাহলে এখানে হসপিটালের নামটি লিখবেন এবং এখানে হাউস আছে যদি বাড়িতেই মারা গিয়ে থাকে তাহলে বাড়ির অ্যাড্রেসটি পুরো লিখবেন আর এখানে আদার প্লেস আছে যদি অন্য কোথাও মারা গিয়ে থাকে তাহলে সেই অ্যাড্রেসটি লিখতে চান লিখবেন তবে সাধারণত যদি হসপিটালে না মারা গিয়ে থাকে তাহলে এখানে হাউস দেখাবেন দেখে এখানে হাউস অ্যাড্রেসটি নিজের বাড়ির অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন এবারে বন্ধুরা দেখুন ইনফরম্যান্টস নেম এখানে কে ইনফরম্যান্ট যে বাড়ির যে এখানে এটা জমা করছে সেই ইনফরমেন্টস হবে তো আমার এখানে যেহেতু ওয়াইফ মারা গেছে তাই হাজবেন্ড এখানে ইনফর্মেন্ট সেই জন্য এখানে হাজবেন্ডের নাম দিয়ে দিলাম এবং এর সাথে এখানে ইউআইডি নাম্বার মানে আধার নাম্বারটি হাজবেন্ডের দিয়ে দেবেন হাজবেন্ডের অ্যাড্রেস যেহেতু সেম থাকছে তাই এখানে সেমই দিয়ে দেবেন এবারে বন্ধুরা দেখুন এখানে ডিক্লারেশন দেওয়া আছে নিচে আর উপরে ডিক্লারেশনের ঘরে এখানে একটি ট্রিক সাইন করে দেবেন দেওয়ার পরে নিচে এখানে দেখুন সিগনেচার অর লেফ্ট থাম মার অফ দা ইনফর্ম্যান্ট যে জমা করছে তার এখানে সাইন করতে পারেন বা সে যদি সাইন করতে না পারে তাহলে এখানে একটা ছাপ দিয়ে নেবেন আঙ্গুলের ছাপ দিয়ে নিতে পারেন এবারে এখানে দেখুন দিকে ডেট দেওয়া আছে যেদিন জমা করবেন সেদিনের তারিখটি এখানে দিয়ে দেবেন এবারে বন্ধু ধরেন নিচেই এই অপশনটি এটা কি আছে এটা আমি পরে বিস্তারিত জানিয়ে দিচ্ছি এবারে আমি উপরে চলে যাচ্ছি উপরে এখানে দেখুন স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশান এখানে টু বি ফিল্ড বাই দ্য ইনফরমেন্ট ইনফরমেন্ট যে জমা করছে সে ফিল করবে এবারে দেখুন টাউন অর ভিলেজ অফ রেসিডেন্টস অফ দ্য যেখানে থাকতো সেটা টাউন অর ভিলেজ যদি টাউন হয় টাউন করবেন ভিলেজ হলে ভিলেজ করবেন তো আমি যেহেতু এখানে ভিলেজ আছে সেজন্য আমি ভিলেজের নামটি লিখে দিলাম এবার নেম অফ দ্য ভিলেজ বা টাউন সেটা আমি ভিলেজের নামটি লিখে দিলাম এবার এখানে বলছে ইজিটেড টাউন ওর ভিলেজ এখানে ট্রিক মারতে হবে যদি টাউন হয় টাউনে ট্রিক মারবেন যদি ভিলেজ হয় ভিলেজে ট্রিক মারবেন এবারে বলছে ডিস্ট্রিক্ট নেমটা দিয়ে দেবেন এখানে এবারে এখানে স্টেট নেমটি দিয়ে দিলেন এবার রিলিজিয়ান রিলিজিয়ানে দেখুন এখানে কয়েকটি অপশান আছে হিন্দু মুসলিম খ্রিস্টান আছে এছাড়া যদি অন্য কোনো রিলিজিয়ান হয় সেই ক্ষেত্রে চার নাম্বারে এনি আদার রিলিজিয়ানের এখানে রিলিজিয়ানের নামটি লিখে দেবেন তো আমার এখানে যেটা রিলিজিয়ান আমি সেটাতে টিক মেরে দিলাম এবারে বন্ধুরা দেখুন অকুপেশন অফ দ্য ডিসিস্ট এখানে অকুপেশনটা কি দেবেন যদি ডিসিজ যিনি মারা গিয়েছেন তার অকুপেশন তো যেহেতু কিছু নেই সেই ক্ষেত্রে এখানে দেখুন এবারে চোদ্দ নাম্বারে দেখুন এবার কোথায় মারা গিয়েছে সেই জায়গাটি এখানে দিতে হবে যদি ইনস্টিটিউশনাল হয় তাহলে যদি কোনো হসপিটাল বা নার্সিং হয় তাহলে ইনস্টিটিউশনাল দেবেন যদি মেডিকেল অ্যাটেনশন আদার দেন ইনস্টিটিউট যদি কোনো ডাক্তারের আন্ডারে ট্রিটমেন্ট করতে করতে মারা যায় সেই ক্ষেত্রে এখানে মেডিকেল অ্যাটেনশান আদার দেন ইনস্টিটিউট করে দেবেন এরপরে তিন নাম্বারে দেখুন নো মেডিকেল অ্যাটেনশান একেবারে যদি বাড়িতে মারা যায় তাহলে নো মেডিকেল অ্যাটেনশান করে দেবেন তবে নো মেডিকেল অ্যাটেনশান করলে কিন্তু আপনি সার্টিফিকেটটা নাও পেতে পারেন তার কারণ হলো মেডিকেল সার্টিফিকেট ম্যান্ডেটরি মেডিকেল সার্টিফিকেট না দিলে কিন্তু মৃত্যুর সার্টিফিকেট হবে না সেই যে নো মেডিকেল অ্যাটেনশান মানে কোনো ডাক্তারই দেখেনি সেজন্যে এই অপশানটি দিলে কিন্তু আপনি মেডিকেল সার্টিফিকেট পাবেন না সেই জন্য দু নম্বরে যে অপশানটি আছে মেডিকেল অ্যাটেনশন আদার দেন ইনস্টিটিউশন এই ক্ষেত্রে এইটা আপনি দিয়ে দিলেন এই অপশানটি দেওয়ার পরে আপনি ডাক্তারের থেকে সার্টিফিকেট নিয়ে নেবেন যদি আপনার হসপিটালে মারা গিয়ে থাকে সেই ক্ষেত্রে ইনস্টিটিউশনাল করলে তখন আপনার হসপিটালের যে ডিসচার্জ সার্টিফিকেটটি আছে সেই ডিসচার্জ সার্টিফিকেটটা কিন্তু এখানে আপলোড করতে হবে তাহলে বন্ধুরা এবারে উপরে চলে যাই পনেরো নাম্বারে দেখুন ওয়াজ দ্য কজ অফ ডেথ মেডিকেলি সার্টিফিকেট মেডিকেলি কোনো সার্টিফিকেট কি আপনার আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ইয়েস করতে হবে তার কারণ ন করলে আপনি মেডিকেল সার্টিফিকেট না দিলে কিন্তু ডেথ সার্টিফিকেট পাবেন না যেটা আগেই বললাম সেদিন আপনারা ইয়েস করে দেবেন এরপরে দেখুন নেম অফ ডিসিজ অর অ্যাকচুয়াল কজ অফ ডেথ কী কারণে মারা গিয়েছে সেটা কিন্তু আপনার ডাক্তার যে সার্টিফিকেটটা দেবে তাতে কিন্তু পরিষ্কার লেখা থাকবে সেই অনুযায়ী এখানে লিখে দেবেন মৃত্যুর কারণটি এবারে সতেরো নাম্বারে দেখুন এখানে ইনকেস দিস ইজ এ ফিমেল ডেথ ডিড দ্য ডেথ অকার হোয়াইল প্রেগন্যান্ট এটা যদি প্রেগনেন্ট অবস্থায় মারা গিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে এখানে ইয়েস করতে হবে যদি প্রেগন্যান্ট অবস্থায় মারা না গিয়ে থাকে নর্মাল ডেথ হয়ে থাকে তাহলে কিন্তু এখানে নো করে দেবেন তো আমার যেহেতু এটা নর্মাল ডেথ সেজন্য আমি নো করে দিলাম এবারে আঠেরো নাম্বারে দেখুন ইফ ইউস টু হ্যাবিচুয়ালি স্মোক যদি ধূমপান করে থাকে তাহলে সেই ক্ষেত্রে ফর হাউ মেনি ইয়ার্স কতদিন ধূমপান করছেন সেটা দেবেন যদি ধূমপান না করে থাকে এখানে নট অ্যাপ্লিকেবল এনে করে দেবেন উনিশ নাম্বারে দেখুন ইফ ইউজ টু হ্যাবিচুয়ালি চিউ টোব্যাকো ইন এনি ফর্ম ফর হাউ মেনি ইয়ার্স যদি সে কোনো তামাক জাতীয় জিনিস খেয়ে থাকে তাহলে সেটা কতদিন ধরে খাচ্ছে সেটা এখানে লিখে দেবেন যদি না খেয়ে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল করবেন এরপরে দেখুন ইফ ইউজ টু হ্যাভিচুয়ালি চু এনি ফর্ম ইনক্লুডিং পান মশালা ফর হাউ মেনি ইয়ার্স সুপারি জাতীয় জিনিস বা পান মশলা জাতীয় জিনিস যদি খেয়ে থাকে তাহলে কতদিন খেয়ে থাকছে সেটা এখানে দেবেন আর এখানে যদি না খেয়ে থাকে নট অ্যাপ্লিকেবল করবেন এরপরে দেখেন ইফ ইউজ টু হ্যাভিচুয়ালি ড্রিঙ্ক অ্যালকোহল ফর হাউ মেনি ইয়ার্স কতদিন ধরে অ্যালকোহল জাতীয় মদ জাতীয় জিনিস খাচ্ছে সেটা এখানে লিখে দেবেন যদি না খেয়ে থাকে তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল করবেন তবে আঠেরো থেকে আর একুশ এই চারটি অপশন কিন্তু সাধারণত নট করে দেয় ভালো এবার আপনাদের নিচে এই এই বিষয়ে আলোচনা করব এখানে যে অপশানগুলি আছে এগুলো কিন্তু আপনার কোনো কাজ নয় এগুলি হচ্ছে আপনার যে মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত থেকে যেখান থেকে আপনি বা হসপিটাল থেকে যেখান থেকে আপনি সার্টিফিকেটটি পাবেন মৃত্যুর সার্টিফিকেটটি সেখানে আপনি যখন এটা জমা করবেন এই পার্ট কিন্তু যেখানে রেজিস্ট্রেশনটি হবে সেই ইস্যুইং অথরিটির কিন্তু এটা ফিল করার কাজ এটা কিন্তু আপনার কাজ নয় তাই এগুলো আপনি কিছু করবেন না যা করার ইস্যুইং অথরিটি এটা ফিল করবে এবং ইস্যুইং অথরিটি এটাকে সাইন করবে করার পরে আপনি এটাকে নেবেন নিয়ে স্ক্যান করবেন করে এই স্ক্যান কপিটি আপনার বাকি আর যাবতীয় যে ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে সমস্ত এর সাথে এই ডকুমেন্টসটিও আপনি জন্ম মৃত্যু পোর্টালে আপলোড করে দেবেন এটা আপলোড করে দেওয়ার পরে আপনি খুব সহজে আপনার পরিবারে যে আত্মীয় মারা গিয়েছে তার মৃত্যু সার্টিফিকেটটি খুব সহজেই পেয়ে যাবেন বন্ধুরা এইভাবে আপনারা ফর্ম নাম্বার টু ফর্মটি ফিল আপ করবেন আর এই ফর্ম নাম্বার টু ফিল আপ করার সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকে আমাকে কমেন্ট করবেন আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে বন্ধুরা আজকে আপনাদের দেখিয়ে দিলাম ফর্ম নাম্বার টু কিভাবে ফিল আপ করবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিওতে আবার নিশ্চয়ই দেখা হবে আপনাদের সাথে